বিদ্যুৎ জ্বালানি নিয়ে আক্ষেপের শেষ নেই। একদিকে উন্নয়ন, অন্যদিকে গ্রাহক ভোগান্তি। এখাতে বিপুল অগ্রগতি ও অর্জনটুকু উদযাপনের সুযোগও তাই মেলেনি সবার। কিন্তু গলতটা কোথায়? যখন বিএনপির শাসনামল ছিল তখন আমরা বলতাম যে খাম্বা তৈরি হয়েছে কিন্তু বিদ্যুৎ নাই, অর্থাৎ সঞ্চালন ছাড়াই, মানে সঞ্চালন যে করবে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ তৈরির কারখানা তৈরি না করেই খাম্বাগুলো দিয়ে টাকা পয়সা খরচ করেছে, এই একটা সমন্বয়হীনতার কথা বলা হতো। এখনকার আমলে আমরা আরেকটা সমন্বয়হীনতার কথা বলতে পারি, সেটা হলো বিদ্যুতের কারখানা আছে কিন্তু সঞ্চালন নাই, উৎপাদন নাই। দামটা ক্রমাগত বাড়ানো হচ্ছে, বাড়ানোর নীতিটার ক্ষেত্রে কোনো ন্যায্যতা এবং স্বচ্ছতা নেই। যখন দামটা কেন বাড়ছে এটা ট্রান্সপারেন্ট থাকে এবং যারা দামটা বাড়ায় তারা জবাবদিহি করতে বাধ্য থাকে যে এই কারণে আমরা দামটা বাড়াচ্ছি, এবং সেই ট্রান্সপারেন্ট এবং জবাবদিহিমূলক একটা পদ্ধতি ছিল বিইআরসির স্ট্যাচুটরি অর্ডারের মাধ্যমে জিনিসগুলো হচ্ছে। এটা এখন মন্ত্রণালয়ে অর্ডার করছে, তার মানে এখানে একটা একতরফা কোনো ব্যাপার আছে কিনা, আপনি ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটা পার্লামেন্টে বাতিল করছেন কিনা। যদি আপনি বাজার অর্থনীতি করতে চান তাহলে প্রতিযোগিতামূলকভাবে সবচেয়ে নিম্ন দাম যে দিবে তাকে আপনাকে কাজটা দিতে হবে। বিদ্যুৎ খাতে এই নীতি অনেকবার অনেকভাবে লঙ্ঘিত হয়। সুশাসনের অভাবের কারণে বিদ্যুতের দাম বাড়ছে কিনা সেই প্রশ্নটা সামনে চলে আসে। বিশেষজ্ঞরা বলছেন বরাবর ভুল নীতি ও অদূরদর্শিতায় এই অবস্থার জন্য দায়ী। বিদ্যুৎ জ্বালানি খাতকে তারা কাদায় দেখছেন, সময় থাকতে উদ্ধারের আহ্বান জানাচ্ছেন। কাদায় পড়ে গেছে বাংলাদেশের এনার্জি সেক্টর সব দিক থেকে, পাওয়ার টাওয়ার এমন একটা অবস্থায় আছে যে এটা থেকে বার হয়ে আসাটাই হলো আমাদের প্রথম, মানে নীতির প্রথম জিনিসটাই হবে যে আমরা যে সমস্যায় আছি, সমস্যা বলবো না একেবারে কাদায় আছি, সেই কাদা থেকে বেরিয়ে আসা। আপনি যদি তেল দিয়ে বিদ্যুৎ তৈরি করেন তাহলে বিদ্যুতের দাম তো বাড়বে, ইউজুয়ালি লোডশেডিং এক ঘন্টা দুই ঘন্টা আই ক্যান অ্যাফোর্ড ইট। চিন্তা করেন এই জিনিসটা সরকার আমাদের সবার ফোনে ওরাই করছে, তারা মানে লোডশেডিং স্টপ করার জন্য তারাই ডিজেল জেনারেটর চালাচ্ছে, আর ডিজেল বাদ দিলে ফার্নেস অয়েল চালাচ্ছে একটু সস্তা, তাও তো পনেরো টাকার উপরে এই এই ইয়ে, হাউ ইজ ইট পসিবল যে তারা করছে? ঠিক ওই সময় কিন্তু সূর্যও আছে, ঠিক ওই সময় কিন্তু আমরা সোলারটা ইউজ করতে পারতাম। দফায় দফায় দাম বাড়ছে বিদ্যুৎ জ্বালানির, কিন্তু সেখানে স্বচ্ছতা বা জবাবদিহিতা দেখছেন না তারা। বিইআরসির বর্তমান অকার্যকর অবস্থা নিয়ে অসন্তোষ জানালেন বক্তারা। স্বচ্ছতার প্রয়োজন, জবাবদিহিতার প্রয়োজন, ন্যায্যতার প্রয়োজন এবং রিজনেবলনেসের প্রয়োজন। বিইআরসি যাতে শক্তিশালী হয় সেই দাবি করছে, কিন্তু সরকার কী কারণে যে এইটার থেকে এটাকে একবারে অকেজো করে দিলেন সেইটা আমাদের বুঝতে। যে অর্জনের কথা বলছি 2041 সাল নাগাদ, সেই অর্জনের জন্য আসলে আমরা আসলে সক্ষম কিনা, আমরা মোটেই সক্ষম না, আমরা পরিপূর্ণভাবে অক্ষম। বিকজ এটা খুব সহজ যে ফসিল ফুয়েলকে ঘিরে যে অলিগার্ক তৈরি হয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে, সেটার যদি বিবেচনা করেন তাহলে সেটার আসলে খুব শক্তিশালী হওয়ার স্কোপ খুব কম। 2041 সাল নাগাদ আমরাও যে প্রস্তাবনাটা দিয়েছি যে 50% আমার রিনিউয়েবল এনার্জি থেকে আসবে, সেক্ষেত্রে সেটার লক্ষ্যগতভাবে বৈশিষ্ট্যগতভাবে পরিবর্তন খুব জরুরি, এবং শুধুমাত্র প্রশাসনিক কর্মকর্তাকে ওখানে নিয়োগ না দিয়ে যারা সত্যি সত্যি স্পেশালিস্ট আছেন, যারা রিনিউয়েবল এনার্জি টেকনোলজি বোঝেন, এনার্জি ট্রানজিশন বোঝেন, যাদের ওই কমিটমেন্ট আছে, সেই ধরনের মানুষকে আসলে স্থায়ীভাবে সেখানে নিয়োগ দেওয়া। সার্বিক কার্যক্রমে পরিবেশ যাতে ক্ষতিতে না পড়ে বিশেষজ্ঞরা নজর চান সেদিকে। এলএনজি আমদানি চিন্তা বাদ দিয়ে দেশের মাটির নিচে গ্যাস অনুসন্ধানে মনোযোগী হতে বলছেন। চলে যাচ্ছি আমরা এলএনজির দিকে, যদি আমরা এটা রিকগনাইজ করি যে আমাদের নিজস্ব যে গ্যাস সম্পদটা আছে এটার পটেনশিয়ালিটি প্রচুর, এটাকে প্রপারলি ইনভেস্টিগেট করে এটাকেই কাজে লাগানো যায়। সংবিধানে বলা আছে কোনো আইন মৌলিক অধিকারের পরিপন্থী হলে তা শুরু থেকে বাতিলযোগ্য, তাই চলতি আইনগুলোতে দৃষ্টি দিতে বলছেন। কাম্য জ্বালানি সরবরাহ নিশ্চিতে সব রকম উদ্যোগ না নিলে এ খাত বড় সংকটে পড়বে বলে সতর্ক করছেন। একজন জ্বালানি সচিব পর্যায়ে নিয়োগ পেয়েছেন, সেই একই ব্যক্তি দেখা যাচ্ছে আর একটি এলপিজি সরবরাহ করে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদেও আসীন আছেন। তাহলে উনি এলপিজি বিক্রিও করবেন একদিকে, আরেকদিকে হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। দেখা যাচ্ছে পেট্রো বাংলাতে চাকরি করেছেন দীর্ঘদিন, চুরি কীভাবে করতে হয়, পাবলিক মানি কীভাবে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করতে হয় সেটার উপরে ওনার বিশেষ দক্ষতা আছে, ওনাকেই দেখা যাচ্ছে বিইআরসি চেয়ারম্যান করে পাঠানো হলো।
বিআরসি চেয়ারম্যান হয়ে উনি কি নিয়ন্ত্রণ করবেন? এই যে এত নির্লজ্জ পজিশনগুলো আমাদের সরকারের মধ্যে হতে পারে, এই জায়গাগুলোকে আমরা খুব ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছি, এই বিষয়গুলোকে বন্ধ করার কথা আমরা বলছি যে স্বার্থ সংঘাত মুক্ত হতে হবে। সরকারের দুর্নীতির অংশীদার হিসেবে যখন ব্যক্তি মালিকানা খাত এগিয়ে আসে, সেখানেও কার্যত কোনো প্রতিযোগিতার মাধ্যমে তার অংশগ্রহণ হয় না, হয় লেনদেন ও আতাতের মাধ্যমে, ফলে একচেটিয়াবাদের কোনো পরিবর্তন ঘটে না। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।